আসছো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। তুমি তো নতুন জয়েন করছো? জি স্যার। তোমার নাম তো সামিন না? জি স্যার। পুরা নাম কি? সামিউর রহমান সামিন স্যার। বাহ, বেশ লম্বা নাম। আমার নাম জানো তো? জি স্যার, মিস্টার কে কে ছাতু। আরে বাবারে, ওটা তো আমার সাইনবোর্ডের নাম। আমার পুরা নাম জানো? জি না। আমার পুরা নাম হইল কাজী কালাসান ছাতু। নামটা কেমন কত? মানে এত কুঙ্কা করো কে? জুয়ান ছেলে, যুবক ছেলে, তোমার তো সাহসই নাই, বড় কাম করবা কেমনে? অ্যাকচুয়ালি স্যার, শোনো, আমার নামটা মোটেই ভালো না, খুব খারাপ নাম। জি, আমার এই এত বড় ব্যবসার তুলনায় আমার নামটা খুবই জঘন্য নাম, কিন্তু এই সত্য কথাটা বলার সাহস তোমার হইল না, এই জন্য তোমার এই কম সাহসের জন্য তোমার বায়োডাটা থেকে 20 নম্বর কাটা গেল। মানে স্যার? আজকালকার পোলামানগুলির কলিজা খুব ছোট, মুরগির কলিজা, গরুর কলিজা না, খালি পারে কতগুলো সার্টিফিকেটাই না হাজির করতে, বিবিএ পাস, এমবিএ পাস, এমএ পাস, বিএ পাস, যত সব আজাই রাজিনিস। বল, তোমার নামের অর্থটা কি? জি, আমার পুরা নাম হইল কাজী কালাসান সাধু। কাজী মানে বোঝো তো, কালাসানও বোঝো, সাধু মানে কি? সাধু মানে সাধু। তোমার নামের অর্থটা কি কো? ইয়ে স্যার, মানে সরি স্যার, মানে অ্যাকচুয়ালি স্যার আমি ঠিক জানি না স্যার। কোকি নিজের নামের অর্থ জান না? আগে তো সাহসের লেগে 20 নম্বর কাটা গেছে, এখন নিজের নামের অর্থ না জানার জন্য আরো 20 কাটা গেল। তাহলে তোমার বায়োডাটা থেকে 100 নম্বরের মধ্যে 40 চলে গেল, থাকলো মাত্র 60। আই এম সরি স্যার। এই সরি আর থ্যাংক ইউ বললে তো সমস্যা মিটবো না রে বাবা। তুমি আমার পিয়ে, তুমি আমার কাছাকাছি না হইলে আমার সঙ্গে কাম করবা কেমনে? স্যার, আপনি যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে স্যার আমি নিজেকে আপগ্রেড করে নিতে পারবো। আপগ্রেড করবা না ডাউনগ্রেড করবা এটা তো পরে বুঝুম, আপাতত কিছুদিন কাজ করো, আমি দেখি, বুঝছো? এখন প্রথম কাজ হইল কাল থেকে তুমি অফিসে কয়টার সময় আসবা? 8:45। 8:45 মানে কি বলো তো? 8:45 স্যার। একটু গন্ডগোল করছো, 8:44 মানে 1 মিনিট আগে আসবা। আইসা তোমার প্রথম কাজ কি হবে বলো তো? একটা ঝাড়ু নিবা, ঝাড়ু নিয়ে আমার অফিসটা সুন্দর করে পরিষ্কার করবা, তারপর একটা পাতলা তেনা নিবা, আমার দিকে তাকাও, ওদিকে চাইয়া দরকার নাই, সরি স্যার, পাতলা তেনা নিয়া চেয়ার মেয়ার এই টেলিফোন ফাইল টাইল যেখানে যত ময়লা জমছে এগুলি ভালো মতো পরিষ্কার করবা, ঠিক আছে? তারপর যা কাজ করার করবা, এখন যাও। আসসালামু আলাইকুম স্যার। এইসব এমবিএ আর বিবিএ পাস করা পোলাপ্যানের খুব অহংকার, প্রথমেই অহংকারটা ভাঙ্গা দিলাম। এখন বলেন, আপনার হিসাবের খবরটা কি? হিসাব মিলছে? মাথা চুলকাইতেছে, তার মানে মিলে নাই। যান, হিসাবটা মিলে নিয়ে আসেন, যান।
এগুলি হরিণের না দুম্বার গুস্ত, এত নরম গুস্ত, ভালো স্পেশাল, পেট ভইরা খান। অসুবিধা নাই, আমি নিয়ে নেব। সেদিন আপনি পেট ভইরা খাইতে পারেন নাই, সেই জন্য আমি লজ্জিত। ভাই সাহেব, মেলা দিন হচ্ছে আচার খাই না, একটু আচার দিলে ভালো হইতো। আচার তো মনে হয় নাই। আচ্ছা খাই খাই। রোগীর দাঁত তাইলে ফেলবেন কবে? সেটা ওনার স্বাস্থ্যের উপর, ওনার তো ডায়াবেটিস প্রেশার সব কিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহ পরে। মিষ্টি খান। ওরে বাবা, আবার মিষ্টান্নও আছে। খান, আমার ছেলের নতুন চাকরি হয়েছে, সেই খুশির মিঠাই দুইটা খান। আপনার রোগী তো আবার ডায়াবেটিস, তারটা আপনি খান। বিসমিল্লাহ বলতে বলেছিলাম ভাই সাহেব, বিসমিল্লাহ। ভাই সাহেব, আপনি ছেলে তো মনে হয় বিবাহ করেন না? মাত্র তো চাকরি পাইল। আমার কাছে ভালো পাত্রীর খবর আছে, ঢাকায় বাড়ি গাড়ি শুনতে জামাইর একদম মাথায় ঘুরে রাখবো, ঢাকায় এম আইয়া। ছেলে যখন বিয়া তো করবই, তারও তো পছন্দ অপছন্দ আছে। আব্বাজান আসেন তো, আম্মা আপনার ডাকে। শোনো, জীবনটা হইলে একটা যুদ্ধ, যুদ্ধ করে কত মানুষ জীবন দিছে না, তারপর সে না একটা দেশ পাইছে। মানুষেরও মনে করো সব কিছু পাইতে হইলে যুদ্ধকরণ লাগে, জীবন দেওয়ান লাগে, নাইলে হাত পা দেওয়ান লাগে। তুমি তো আর জীবন দিতেছ না, পঙ্গু হইতেছ না, উপরাল্লা তোমারে যৌবন দিছে। আরে আগে তো তুমি তার সাথে সিপাই দেখা করতা, ডরে ভয় পাইতা, এখন তো তুমি যুদ্ধ করে সেই ডর দূর করছো, এখন তুমি তার লগে নির্ভয়ে কথা কইতে পারবা, এত মন খারাপ করো না। ঘটনা কি? হ্যাঁ, নতুন চাকরি পাইছো, পাখির মতো ফুরফুর করে উড়বা, তা না এখানে বেজার মুখে বসে আছো। যা শুনছি সত্য? যা শুনলাম মানে কি শুনেছেন? জরির সাথে নাকি তোমার কুট্টুস, সত্য নাকি? কি সব ফালতু কথা বলেন, কে বলেছে আপনাকে? ইওর ওল্ডার সিস্টার। আরে লজ্জা পায় না, বুড়া বুড়িতে কথা বললে কথায় কথায় কাশি, আর সরাসরিতে প্রেম করলে মুখে থাকে হাসি, আর তুমি বেজার মুখি। শোনেন দুলা ভাই, আপার কথায় গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই, ওনার সব কথা সব সময় মাইনাস করে ধরবেন। কারেক্ট, কিতাব কালামে আছে স্ত্রীলোকের সাক্ষী অর্ধেক হয়, অর্থাৎ একজন পুরুষের বিপরীতে দুইজন নারীর সাক্ষী এক সমান। ইউ আর ভেরি 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 কারেক্ট। আরে যাও গো, হ্যাঁ পাগলের বাসা, পান খাই। আহ
সারাদিন কত পান খাই, হ্যাঁ সিগারেট বন্ধ করে দেখি পান করবো নাকি, ধরু খাবো না তা দাদা ডাক্তারের কথা কন, এক সপ্তাহ তো দেওয়ানি লাগবো, প্রেশার ডায়াবেটিস কন্ট্রোল ছাড়া দাঁত মাত ফালাইলে আবার যদি আরেক বিপদ হয়। সেটা তো বিবেচনা করতে হবে আপা, আমার মনে হয় কি তাড়াহুড়া করা ঠিক হবে। জরি, ওই জরি হয়েছে সব নষ্টের গোড়া, ওর জন্য আমার মায়ের এমন দাঁত ব্যথা হয়েছে। ফালতু কথা কস কেন রে মা, তোর মায়ের দাঁতে পাথুরি জমছে সেই থেকে তার দাঁত ব্যথা। ওই জরির কথা কইলে তো তোর বাপের কলজা জ্বলে যায়, আমার লেগে তো এত মায়া নাই। আরে জালা, এই বাসায় তো দেহেই কথা বন্ধ করিয়া দেওয়া লাগবো। আহা আব্বা থাক, এইসব এখন আলোচনা করা দরকার। এই দরকার নাই কেন, মা শুনো, বাবারে দেখছি দাঁতের ডাক্তারের সাথে সামিনের বিয়া নিয়ে জানি কি কথাবার্তা কইতাছে। কি কইছেন? না, ডাক্তার বলতেছিল তার কাছে পাত্রীর সন্ধান আছে। আমি অহনি আমার ছেলেরে বিয়া করামু না। আমিও কইছি ছেলেরেও পছন্দ অপছন্দ আছে, দেহি ছেলে মেয়ের আবার পছন্দ অপছন্দ কি? আমি কি আমার জামাই পছন্দ করছি না তোমরা পছন্দ করছো? আশ্চর্য আব্বা, আপনি কিন্তু স্বামীর একটু বেশি আশকারা দিয়া ফেলাইতেছেন। না না, আশকারা কি, বালক ছেলে। তাই বইলা স্বামী যদি এমন একটা চাকরানি ম্যাথানি পছন্দ করে ফেলে তাহলে তার এই বিয়া করামু। আমি পোলারে এখন বিয়া করামু। তাই আমি নিশ্চিত আমার পোলার রুচি এত খারাপ না। দীপ্তি আর একটু গরম পানি দিও, অজু বানামু, ঠান্ডা লাগছে। তুমি তৈরি হও, আমি তোমাকে নিয়ে যাব, আমরা বিয়ে করে সুখের সংসার করব। কি ব্যাপার জান, তুমি এমন বিষণ্ন হয়ে আছো কেন? আমি নতুন অফিস করলাম, তোমার চেহারা হাসি নাই কেন, কি হয়েছে তোমার? তুমি আমাকে বিয়ে করো না, তুমি আমাকে বিয়ে করো না স্বামী। জরিকে নিয়ে আমার সম্পর্কে কিছু কি শুনেছে সোনু? না না, তা কি করে সম্ভব, তাহলে কি হলো ওর? পরে যাবা, আমার সাথে যাবা না?
ওয়ালাইকুম আসসালাম। ঘর ঠিক মতো পরিষ্কার করছ সামিন? জি স্যার, জি স্যার। কি পরিষ্কার করছ? এই যে ময়লা, আবার টান তো। দিচ্ছি স্যার। আর মুখটা এরকম জিন্দা লাশের মতো করে রাখছ কেন? জোয়ান ছেলে, ফুর্তিতে কাজ করবা, টান তো। ওইটা কাল সকালে তোমার একটা অ্যাসাইনমেন্ট আছে, শোয়ার রেকর্ড যাইবা, বুঝছা? শোয়ার রেকর্ড চিনো তো? চিনতে পারবো স্যার। হ্যাঁ, ওখানে যাইবা ভোরবেলা একখানে আজানের পর পরই, নইলে কিন্তু মাছ পাইবা না, বুঝছা? জি স্যার। ঝাড়ুটা ফালায় বসো। সোয়ারি ঘাটে যাব কেন স্যার? সোয়ারি ঘাটে তো সাঁতার কাটতে যাবা না, মাছ কিনতে যাবা। মাছ কিনতে হবে স্যার? সোয়ারি ঘাটে গিয়া একটা বড় দিঘা বাঙ্গাস, ওই দিনের মতো সবচেয়ে বড় বাঙ্গাসটা তুমি কিনবা। অ্যাকাউন্টসে বলা আছে, সেখান থেকে টাকা নিয়া, তোমার কনভেন্স নিয়া তুমি সোয়ারি ঘাট চলে যাবা, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন করব। কি বলো? মাছ কিনে কি কোথাও পাঠাবো স্যার? গুড, ভেরি গুড, এই তো সাহস বাড়ছে, এইভাবে প্রশ্ন করবা। শোনো, কাজটা যদি তুমি ঠিক মতো করতে পারো, তাইলে আমি তোমারে নিয়ে একটা চিন্তা ভাবনা করব। যাও অ্যাকাউন্টসে গিয়া সব কিছু বুঝছা, মাছ কিনে নিয়ে আসো। যাও। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। তারপর আমরা অনেক দূরে ঘুরতে যাব। হ্যাঁ, আশুলিয়া যাব, সোনারগা যাব, তারপর আমরা চাইনিজ খাবো, তারপর তোমাকে শাড়ি কিনে দেব। এরা নষ্ট হয়ে গেছে। মাছটার দাম কত ভাই? জানি না। মানিকগঞ্জের মাছ না ভাই? এই নরম হয়ে গেছে, কত দিয়ে কিনলেন? দাম কত ভাই? যাও তো ভাই। দাম কত? হ্যাঁ, কলি ক্ষয় হয়ে যাবে। হ্যালো সামিন ভাইয়া, জরি। হ্যাঁ জরি, বল, কোনো খবর আছে? তুমি কোথায়? এত শব্দ কেন? রাস্তায়। গাড়িতে? না, ভ্যানে। কি ভ্যানে? হ্যাঁ ভ্যানে, মাছ নিয়ে যাচ্ছি। সারা রাস্তার মানুষ সেই মাছ দেখছে আর দাম জিজ্ঞেস করছে। বলো কি, তুমি কিসের মাছ ভ্যানে নিয়ে যাচ্ছ? এখানে এত কথা বলা যাবে না জরি, অফিস ডিউটিতে আছি। তুই কি কারণে ফোন করেছিস তাড়াতাড়ি বল। শোনো, তোমাকে আমাকে জড়িয়ে যে স্ক্যান্ডেল হচ্ছে জানো? হ্যাঁ, ওসব পাতা দিস না, এই জন্য ফোন করেছিস? হ্যাঁ, তুমি জানো কি না জানলাম। আচ্ছা রাখি, বাই। ওকে রাখলাম, বাই বাই। কাঁচা কাজ তো আমি করি না, আমার সুন্দরী শালিকারে মনে করেন এই কাজে নামাইছি, কি বুঝেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি নিজের শালিকারে? তওবা তওবা তওবা। আরে ভাই, পুরা ঘটনা না শুনে তো জিব্বা কামড় দিছেন, জিব্বা তো কাইটা পড়ে যাব। আগে তো পুরা ঘটনা শুনবেন নাকি? জিব্বা ভিতরে নেন। ভাই সাহেব বলেন তো ঘটনাটা কি, আগে শুই না নেই। শোনেন ভাই, কোন বেটা কেমন, কারে কি ভোগ দিতে হইব, সেটা সবচেয়ে ভালো জানে তার স্ত্রী, বুঝছেন? জিএম সাহেবের তো কোনো গাড়ি নাই, জিএম সাহেবের স্ত্রীর সাথে আমার কথা ফাইনাল হয়ে গেছে, বুঝছেন? তার একটা গাড়ি দিতে হইব, সেই জন্য তার স্ত্রীর বহুত আক্ষেপ। বলেন কি,
জিএম এর গাড়ি নাই? আরে নাই, তিনি তো আবার বদ্রি সতী। বলেন কি, আপনি তো একেবারে হাড়ির ভিতরে হাত দিয়ে ফেলাইছেন ভাই। কাঁচা কাম এই সুলেমান করে না বুঝছেন। এই সপ্তাহে একটা গাড়ি কিনা জিএম সাহেবের স্ত্রীরে গিফট করতে হইব, তারপরে দেখবেন। জিএম তো দূরের কথা, জিএম এর বউ সুদ্ধ আমার কাছে বিয়ে বসবো। আপনি খালি ফান্ডের ব্যবস্থা করেন, আপনার ক্লিয়ারেন্স পাইলে আইজি যাবো আমি গাড়ি দেখতে বুঝছেন। ভাই সাহেব, লোন সেকশনে কোনো ঝামেলা থাকবো না তো? আরে ভাই, যেখানে জিএম এর বউ আপনার কাছে বিয়ে বসতেছে সেইখানে আবার ঝামেলা কিসের? হ্যাঁ চলেন যাই, সময় কম বুঝছেন। অফিসের পাশে লেক পায় তো সারাদিন বসে থাকে না, আড্ডা মারেন। হ্যাঁ চলেন আসেন, তাড়াতাড়ি আটেন। আরে এই নিয়ে তো বিরাট তিক্তি, মার আপা একদিকে বাবার একদিকে, বলো কি? তাহলে তো এবার হবে মজা। সামিন ভাই তো জানিয়ে দিয়েছে উনি ওর ইচ্ছে মতোই বিয়ে, তাই নাকি? হ্যাঁ। এই সামিনটা নিয়ে তোমরা কি কথা কইতাছ? তোমাকে বলবো না, দীপ্তি তোমার কাছে কিন্তু এটা আমি আশা করি নাই। আচ্ছা ভাই, আপনি যে মাস্টার যাইতে আছেন, এই মাস্টার যে খেতে রিপেট করবো, যতজনে খাইবো ততজনে রিপেট খারাপ হইবো। চুপ মিয়া, আপনি কি অ্যাডভোকেট সাহেব? জি, কাকে চা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে মানে না মানে আমাকে মিস্টার কে কে ছাতু সাহেব পাঠিয়েছে, চেয়ারম্যান ছাতু গুরাগি। ও ও আচ্ছা, তো কি ব্যাপার? আলামাল হয়েছে কি মানে আমি ওনার প্রিয়ে, এই মাছটা উনি আপনাকে পাঠিয়েছে। এত বড় মাছ আমার জন্য? এই কই গেলে সব দেখে যাও। হ্যাঁ এত বড় মাছ আমি আমি জীবনেও খাইনি। মানে হয়েছে কি, ঘরে লোকজন নেই, কাজের লোক নেই আর কি, আপনাকে চা খাওয়াতে পারছি না, আপনি আপনি এখানেই দাঁড়ান। হ্যাঁ তোমার দাঁতে ব্যথা, তুমি রোগী মানুষ, এত কথা কও কেন? কমু না, অবশ্যই কমু। সামিন আমার পোলা, মোবাইল ফোনের কার্ডের মতো মানুষের মুখেও যদি কার্ড ভরম যাইতো তাহলে খুব ভালো হইতো, যত কথা কইবা তত টাকা একটা। আপনার আমি কয়ে দিলাম, সামিন যদি জরুরি বিয়ে করতে চায় আর আপনি যদি তার পক্ষে থাকেন তাহলে কিন্তু আমি সাদের থেকে পয়সা নিয়ে যাব, দিয়ে দেব। তুমি কি এইসব কও? আপু তোমার কি হয়েছে বলো, কি হয়েছে? কিছু হয়নি। সামিন ভাই কিছু বলেছে? দর্জি খোকন ভাইকে ডাকবো? না, শোনেন কালকে যখন কোর্টে খাড়াইবেন তখন কিভাবে কি বলবেন সব রেডি করছেন তো? জি স্যার। খুব বুইজা কথাবার্তা বলবেন, জি স্যার, যাতে যুক্তি থাকে, বিচারক যাতে বুঝতে পারে যে আপনারা যেটা কইছেন সেটা কি। তোমার ব্যাপারটা কি, কোথাও যাওয়ার তাড়া আছে নাকি? জি মানে আছে। ঠিক আছে যাও, আজকে তোমার ছুটি। থ্যাংক ইউ স্যার।
আসসালামু আলাইকুম। আর কথা হলো এই মিয়া খাড়া করো বসো বসো ওই মাস্টার ঠিক মতো পাঠাইছিল তুমি কি বলছো মাস্টার আমি পাঠাইছি মাছ দেখা কি কইলো মাছ ফিরুক দিতে চাই নাই তো জিনা উনি তো মাছ দেখে মহা খুশি ওনার স্ত্রী নাতিপুতি সবাইকে ডেকে মাছ দেখালেন বললেন জীবনে নাকি এত বড় মাছই দেখেননি কোন উকিলকে মাছ পাঠিয়েছেন স্যার অ্যাডভোকেট জম হায়দারউদ্দিন সামিন এই উকিলকে এইটা কথা তুমি জানো না এই উকিল হলো আমার উত্তরার মামলার বিরুদ্ধ পক্ষের উকিল কালকা এই মামলার ফাইনাল হিয়ারিং ডেট আপনি স্যার আপনার বিরুদ্ধ পক্ষের উকিলকে এত বড় মাছ পাঠালেন পাঠাইছি কারণ আছে কাল ফাইনাল হিয়ারিং এর ডেটের দিন এই উকিল যখন আমার বিরুদ্ধে খাড়াইয়া কথা বলবো তখন এই যে গতকাল যে পাঙ্গাসটা পাঠাইছি এটা তো সে খাইছে পুরা তেল এই বিরুদ্ধে কথা বলতে গেলেই তার পেট থেকে একটা ডেগুর বেরিব পাঙ্গাসের গেরান বেরিব এই গেরানের চোটে সে আমার বিরুদ্ধে কথা কইতে গেলেই কথা গলায় আটকে যাইব মাত্র এক দেড় হাজারে যে কারবার আমি করছি এইটা লক্ষ টাকা দিয়ে হইতো না হ্যাঁ এটার নাম কি পাঙ্গাস থেরাপি স্যার ইউ আর গ্রেট স্যার আমাদের কাজকে একদম সহজ করে দিয়েছেন ইউ আর গ্রেট স্যার তোমার কাজে আমি খুশি হয়েছি তোমার প্রমোশন হয়ে গেল গা কাল থেকে তোমারে আর এই লম্বা ঝাড়ু দিয়া অফিস সাফ করতে হইব না এই টেবিলও সাফ করতে হইব না যাও আজকে তোমার ছুটি থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জামিন হ্যাঁ বাবা হ্যাঁ তোর মা কইছে সে বলে শুন কথা কন বাবা তাড়াতাড়ি বলো আমি একটা মিটিং তোর মা কইছে তুই জরিরে বিয়া করবি না এই কসম যদি না করস আশ্চর্য আমি চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং এ বাবা এই বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো কি কয় মিটিং এ আছে পরে জানাইবো ওরে কিছুই দেবে দাত্রে ওরে দাত্রে তোমার মাথায় তো বুদ্ধির বউ নাই মাথা ভর্তি আটা ময়দা আরে আটা ময়দা থাকলে তো ভালো রুটি বানায় খাবা তোমার বাবার নাস্তার পয়সা বাঁচবে খবরদার আমার বাপ সম্পর্কে কোনো আজেবাজে কথা বলবা না আরে আজেবাজে কথা কি বললাম তোমার একটা সৎ পরামর্শ দিলাম শুনো কাজের কথা শুনো ও এতক্ষণকে অকাজের কথা বলতেছিলা মমিন বিদেশে থাকে বলে দীপ্তির মন চৈচই নেই কমজোর হুম তা না হলে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মারতো আরে না তুমি খালি ভুল বুঝো ওরে আমার শুদ্ধি রে পকেটের ভিতরে হাত দাও কিছু নেই ধরো কি ব্যাপার আজকে ব্যবসা ইনকাম হয় নাই টাকা কই টাকা আনো নাই নাকি অন্য কোনো জায়গায় রেখে আসছো সত্যি করে বলো তুমি কি বলতেছো এই জরির রাবার দাও নাই তো সত্যি করে বলো আমি কিন্তু ওরে যাই জিজ্ঞেস করব হ্যাঁ আর ও যদি দুলাবাইয়ের দিকে নজর দেয় ওর কপালে শনি আছে তুমি কি কও এসব আবল তাবল শোনো ওই যে জরির আমি 500 টাকা দিছি আসলে এটা ওরই টাকা ছিল ওর টাকা ছিল মানে ওর টাকা ছিল তুমি কবে ওর কাছ থেকে টাকা নিয়েছো কেন নিয়েছো বলো কেন নিয়েছো এই তোর কি জানতো না শার্ট তার ফিরবে তো নতুন শার্ট আরে ঘটনা শোনো এইবার বুঝছো এটা তো খুবই ভালো বুদ্ধি আরে ভালো তো অবশ্যই চিন্তা করছি ঘটকালির ব্যবসায় নামবো 500% লাভ আর তোমার ব্যবসা আরে ঘটকালিতে এখন বিরাট ব্যবসা ঘটক গুলজার ভাইয়ের সাথে কথা বলছি কপালে লেগে গেলে 2 মাসের ভিতরে জীবন সেন্স জাস্ট 6 মাস
আচ্ছা এই একবার বলো দুই মাস একবার বলো ছয় মাস মানে দান দান তিন দান ওয়েট এন্ড সি বলছি কে বলছেন আমি জয় চিনতে পেরেছেন কোন জয় আমার পরিচিত পাঁচটা জয় আছে আপনি কোনজন আরে আমি আমি যাকে আপনি এইচআইভি টেস্টের কথা বলেছিলেন ও আপনি এতদিন পর কোত্থেকে আসলে আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে সেদিন আপনি এবং আপনার ভাই আমার এইচআইভি টেস্টের বিষয়টা জানতে চেয়েছিলেন আমি মামাকে বলিনি আসলে আমি ভেবে দেখলাম আপনাদের দাবিটা খুবই সময় উপযোগী যৌক্তিক না ইটস ওকে আপনি জেনে খুশি হবেন আমি নিজে উদ্যোগী হয়ে এইচআইভি টেস্ট করিয়েছি কিছুক্ষণ আগে রিপোর্টটা পেলাম আর পেয়ে আপনাকে ফোন করলাম আচ্ছা আচ্ছা তাই নাকি আপনার আই মিন আপনাদের কোনো সন্দেহ থাকলে আবার যেখানে করাতে বলবেন সেখানে করব কোনো অসুবিধা নেই না না মানে আপনাকে আমার খুবই ভালো লেগেছে মিস জোরি অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক আছে আমি একটু বাসায় কথা বলি আপনার ভাইয়ার নাম্বারটা কি আমাকে একটু দেয়া যায় না ওনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম ওকে আপনি লিখুন মিস্টার সামিন না জি ওকে রাখছি হ্যাঁ আমি পরে আপনাকে আবার ফোন ব্যাক করব ওকে বাই বাই খোদা তোমার সমস্যাটা তো আমাকে বলতে হবে জানো তা নাহলে আমি বুঝবো কী করে কি মায়ের কথা মনে পড়ছে আমাকে বলো শুনো বলো শোনো অল্প কয়দিনের মধ্যেই আমি তোমাকে বিয়ের সব ব্যবস্থা করব তারপর আর তোমার কোনো কষ্ট থাকবে না শোনো না জরি আছে না আমার কাজিন জরিকে জরি আমাকে নিয়ে কে যেন প্রেম কাহিনী বানাচ্ছে মজার না কি হলো শোনো কি হলো বলো শোনো এই শোনো ওই ছেলের নাম জয় সে নিজেই আমাকে সবকিছু বললো এটা তো বিরাট খুশির খবর কি ব্যাপার কিসের খুশির খবর হ্যাঁ তারা সিয়ারানি বৈশালে বলতো কিসের খুশির খবর আজকে ওই ছেলে ফোন করেছিল কোন ছেলে ওই যে পাত্র জয় আমি এইচআইভি টেস্টের কথা বললাম না আরে ওর তো এইচআইভি পজিটিভ এইডস সেই জন্য তো রাজি হয় নাই ভয় পাইছে আরে না দুলা ভাই তার এইচআইভি টেস্টের রিপোর্ট ভালো সে টেস্ট করিয়েছে আর দূর সে কত্তিকে না কত্তিকে টেস্ট করাইছে শোনো তার একটা নিউট্রাল জায়গায় থেকে টেস্ট করাইতে হবে তাইলে বোঝা যাবে আসল ঘটনা বুঝছো আরে বিলাত আমেরিকায় থাকা ছেলে মানে জীবন্ত জীবাণু বুঝছো সে নিজেও বলেছে আমাদের যদি সন্দেহ থাকে আমরা যেখানে বলবো সে সেখানে টেস্ট করাতে রাজি আছে আদর সে রাজি থাকলে হইব নাকি আমাদের মেয়ে কি এতই সস্তা হ্যাঁ তুমি কি বলো না দুলা ভাই আমি আর কি বলবো আচ্ছা তুমি কি বললা তখন আমি কিছুই বলি নাই পরে সামিন ভাইয়ের ফোন নাম্বার নিল মা বাবাকে কি শর্ত দিয়েছে জানো তুমি কি বলেছে সামিন ভাই যদি তোমাকে কখনো বিয়ের চিন্তা করে তখন নাকি মা ছাদ থেকে লাফ দিবে
কি জাতা কথা বলছো বাবা? আরে আমি কই নাই তো, তোর মায়ে কয়। মা বললে তুমি বোঝাতে পারো না? তুমি আছো কি জন্যে? আমি আছি নিজের নানান ঝামেলায়। এই বয়সে তোর মাঝে কি পাগলে আমি কথাবার্তা কয়? কিছু তো কইতেও পারি না, রোগী মানুষ। তুই খালি তার সামনে গিয়া কিরা কসম কাইটা কইবি, জরিরে বিয়া করবি না। ও, এই প্রসঙ্গ আসছে কেন বাবা? এরকম অত্যাচার শুরু করলে কিন্তু বাবা এই বাড়িতে বেশি দিন থাকা যাবে না। তোর নাইলে মা, তুই মানতে পারস, জরির কথা চিন্তা কর। জরি বলে বৌরে কইছে ওই অফিস থেকে ট্রান্সফার লইয়া চিটাগাং চলে যাইব। কিচ্ছু ভাল লাগে না, আমারও কিচ্ছু ভাল লাগে না। কিরে কি বলবি, তাড়াতাড়ি বল। বলি, এরকম পুলিশের মতো জিজ্ঞেস করছো কেন? বসো। কই, মন মেজাজ খুব খারাপ। কেন, নতুন চাকরি পেলে মন মেজাজ তো ভালো হওয়ার কথা। আচ্ছা, অফিস কেমন লাগছে সেটাও তো আমাকে বললে না। প্রথম তো ভয়াবহ ছিল, গত তিন দিনে দুটো প্রমোশন পেয়েছি। রিয়েলি? আরে ঝুঁকি। রিয়েলি, আমার চাকরিতে হচ্ছে চেয়ারম্যান সাহেবের পিএস। হ্যাঁ, আমার প্রথম কাজ কি ছিল জানিস? কি? এইসব বুড়া বুড়া চেয়ারম্যান এমডিদের তো নানা রকম আশিকি থাকে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করা না? আরে না, আমার প্রধান কাজ ছিল প্রতিদিন অফিসে যেয়ে ওনার রুম ঝাড়ু দেয়া এবং টেবিল মোছা। ও মাই গড, বলো কি? ডেঞ্জারাস জিনিস। গতকাল সাহসের পরীক্ষায় পাশ করার জন্য ঘর ঝাড়ু দেয়া থেকে মুক্তি দেয়া হয়েছে, আর আজকে আরেক কাজে সাফল্যের জন্য টেবিল মোছা বাতিলের প্রমোশন দেয়া হয়েছে। কি বলছো, করতে পারছো? রিয়েলি খুবই এনজয় করছি, কিন্তু মনটা খুব খারাপ। কি আমাকে নিয়ে স্ক্যান্ডেল ছড়াচ্ছে সেটা নিয়ে? জানি না, তোর কথাটা তো বললি না। শোনো, জয় নামে যে ছেলেটা আমাকে দেখতে এসেছিল না, কোনটা যেন? আরে ওই যে লাস্টে যাকে আমি এইচআইভি টেস্টের কথা বললাম। ও হ্যাঁ, আমেরিকান পার্টি। হ্যাঁ, সে ফোন করেছিল, সে এইচআইভি টেস্ট করিয়েছে, রিপোর্ট ভালো, আমাকে তার খুবই পছন্দ হয়েছে, এবং আমরা যদি চাই তাহলে সে আবারও আমরা যেখান থেকে বলবো সেখানে টেস্ট করাতে রাজি আছে। তোমার সাথে কথা বলতে চাইলো, আমি তো ফোন নাম্বার দিলাম। ও হ্যাঁ, ফোন করেছিল, আননোন নাম্বার দেখে ধরিনি। আচ্ছা, এই ব্যাপারটার কি করি বলো তো? সুনায়ের আর কি হলো? এই ভাইয়া, কি বল, একটা পরামর্শ দাও, জয়ের কি করি? কয়টা দিন সময় দে, একটু ভেবে বলি। ওকে, উঠলাম। সালাম আলাইকুম স্যার। কখন, কেমন আছো? জি স্যার, ভালো আছি স্যার, ভালো। স্যার আপনি কেমন আছেন? নট ব্যাড। আমার মেয়েদের কি অবস্থা? তারা এখন বেশি ভালো, কান্নাকাটি কমছে। গুড, তুমি শিওর? জি স্যার, আমি তো তাদের বুঝাইছি। ভেরি গুড। তবে স্যার, নানা দিকে নানা কথা, ওই মানে আপনারে নিয়ে পত্র পত্রিকায় নানান হাবিজাবি লেখে, এই আর কি। ও, কোন কোন পত্রিকা বেশি লেখে লিস্ট করে রেখো, আমাকে জানাবে। জি স্যার। এই শোনো, মেয়েদের খেয়াল রেখো, ওদের যেন কোনো কষ্ট না হয়। আপনি কিছু চিন্তা করেন না স্যার। জি জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার দীপ্তি, কিছু বলবে? কোথায় যাচ্ছেন ভাইয়া? একটু কাজ আছে। কি কিছু বলবে? আপনার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আপনি আমার কাছ থেকে কিছু টাকা পান, এই নিন। গুনে নি। তোমার সামনে গুনবো না, বাইরে যেয়ে গুনবো। বন্ধে দিন এত সেজে গুজে কোথায় যাচ্ছেন ভাইয়া? যাচ্ছি, একটা কাজে যাচ্ছি। আজকে না অফিস বন্ধ? অন্য কাজে যাচ্ছি। মা আমাকে বলেছে আপনার দিকে খেয়াল রাখতে, কিছু মনে না করলে বলতে পারেন। আপনি কোথায় যাচ্ছেন?
আর আমাকে বলে কোনো সমস্যা নেই। বলবো বলবো, আসি। এই দীপ্তি, সামিন কই গেল? কি জানি, একাই তো গেল নাকি? আচ্ছা জোরে কই, বাসায় না বাইরে? ঘুমাচ্ছে আপা। উনি তো আছেন মহাসুখে, সুখ আরে সুখ। গন 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 গাইয়া নীল ভ্রমরা যায়, আ গুন গুন গন গন গাইয়া নীল ভ্রমরা যায়। বাহ বাহ বাহ, সো ডুকনের বিশেষ ব্যবস্থা করছে, দরজা খোলা। 100 বার কইছি মেহমান ছাড়া বৈঠকখানায় পাংখা চালাইবা না, বিলটা দেওয়া অনেক লোক পর্যন্ত নাই, পাংখা চালা। এই এই ফ্যান বন্ধ করলো কে? তোমার শ্বশুর আব্বার, পত্রিকায় পড়ো নাই, ডাইরেক্ট ফ্যানের বাতাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য বন্ধ করছি। আমি তো চাই আমার ক্ষতি হোক, ক্ষতি হয়ে মরি। হ্যালো হ্যালো মিস জুরি, আমি জয় বলছি। ও হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। সামিন ভাইয়াকে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু আসলে রিচ করতে পারিনি। ও হয়তো একটু ব্যস্ত আছে, আপনি পরে কথা বলেন। আচ্ছা আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? কবে বলুন তো। যদি বলি আজকেই, এখনই? এখন তো সম্ভব না, তবে আজকে হতে পারে। আমরা কি বাইরে কোথাও মিট করতে পারি? বাইরে তো অবশ্যই। আচ্ছা কোথায় বলুন তো। ডাক্তার সাহেব, জি বলেন। রোগীর খবর কি? প্রেশার নরমাল আছে? মাপা হয় নাই, তবে মনে হয় নরমাল নাই। তাই নাকি, বুঝলেন কিভাবে? এর মধ্যে একবার মাথায় চক্কর খেয়ে সিঁড়ি থেকে পড়তে নিয়েছিল। আর ডায়াবেটিসের খবর কি? সেটাও একই। তাহলে তো এই সপ্তাহে দাঁত ভালো যাবে না, দাঁতের ব্যথা আছে। আর ইনার দাঁতের ব্যথাও খুবই অদ্ভুত, ব্যথা না থাকলেও জোরি আপু বলা মাত্রই দাঁতের ব্যথা শুরু হয়। ওনার দাঁতে তো পুকেও ধরছে, প্রেশার নরমাল হইলে আমার জানায় না। আচ্ছা ঠিক আছে রাখি। শশাকে জীবন বাঁচে। আপা 10 টাকার মরে নেন। আপা 10 টাকা চান আছেন নেন। আপা গরম চা নেন, গরম চা। আর কিছু দিব না, যা এখান থেকে যা। আপা তো আমরা খাবো কি? যাবি নাকি? দাঁড়া, ইট দিয়ে একদম মাথা ঘুরা করে দিব। ইটটা কই? আপনি তো খুব বোল্ড। আপনার কি ধারণা বাঙালি মেয়ে মাত্রই নরম? না তা না, আমি শুধু বোল্ডই না, ডেঞ্জারাসও। আপনার ডেঞ্জারাসনেসটাও নিশ্চয়ই খুব অ্যাট্রাকটিভ। আপনি আসতে বলেছেন কেন সেটা বলেন না। আসলে আমি তো আপনাকে বলেছি আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু আপনাকে আমার এখনো পছন্দ হয়নি, আবার অপছন্দ হয়নি। যাক, পছন্দ হওয়ার সম্ভাবনাটা তাহলে আছে। আচ্ছা আমি কি, আপনি অনুমতি দিলে আপনার একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? না আপাতত না, আপনার অন্য কোনো কথা থাকলে আপনি বলতে পারেন, বাট নো পার্সোনাল কোশ্চেন। সরি। সরি কিছু নাই, আপনি তো কোনো ভুল করেননি।
রুম, পর্দারে যেই ময়লা হয়েছিল বউ তো কিছুই দেখে না। সে তো নবাবজাদি, মমিন তো থাকে বিদেশে, স্বামীর সেবা যত্ন করার লাগে না। আঙ্গো মতো যদি পরিশ্রম করতো তাইলে বুঝ। হ্যাঁ, নিজে যে কত কাম করস। মা কিছু বললা? আরে না কি এর, ওই দাঁতের মধ্যে ব্যথা আছে নি তাই। ও ও মা, তোমার যে খুশির খবরটা কইতে আইছি। কি? তোমার দাঁত ব্যথাও থাকবো না, সব কিছু ভালো হয়ে যাবো। হ্যাঁ, ডাক্তারের কাছে দাঁতটা ভালাই দিতে। তুমি তোমার কিছুই বুঝো নাই। ওই যে কালমুখী জরি, যার কথায় তুমি আসার খাইছো, দাঁতে ব্যথা হয়েছে, ওই জরির চাকরির বদলি হয়েছে। বদলি হয়েছে? কই বদলি হয়েছে? চিটাগাং। এইবার যদি মাপটা বিদায় হয়। চিটাগাং? আহারে, কই থাকবো, কি খাইবো, একলা মাইয়া। তোমার তো চিন্তার কাম নাই তো মা। শোনো, তোমার তো কই নাই, আমি গোপনে একটা আমল করছিলাম। ওই জরি জানি বাড়ির থেকে বিদায় হয়, আর এই পেতনি জানি সামিনের মাথা থেকে নামে। আল্লাহ পাক আমার কথা শুনছে। মা, তুমি বাস করো, আমি ইস্তারি করে দিই মনে। আহারে মাইয়া, কোনো কাম করস না, খালি পিছে লাগিয়ে থাকস। কি হয়েছে শোনো, ঘটনা কি? শোনো, আমাকে কি তুমি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যেতে পারবা? এই মুহূর্তে? এই মুহূর্তে প্লিজ বলো না, পারবা না। কি বলছো তুমি এসব? প্লিজ প্লিজ, এই মুহূর্তে বলো না, পারবা না, পারবা না, এই মুহূর্তে। প্লিজ একটু একটু ঠান্ডা হও, বলো কি হয়েছে বলো। আপনি তো একজন আশ্চর্য লোক রে ভাই, এত বড় একটা কাজ দিয়া উদা হয়ে গেছেন, কোনো খবর নাই। ভাই, আমার কথাটা শুনেন। আপনার কথা কি মধু যে চুমুক দিয়া খাবো, নাকি দোয়া কালাম যে শুই না অন্তর জুড়াবো? আপনি খালি খালি রাগ করতেছেন রে ভাই। না, রাগ করবো না। সেদিন আপনার অফিসে গেছি, এক ঘন্টা বসে রেছি, ওই নতুন রিসেপশনিস্ট বললো আপনি বাথরুমে গেছেন। আমার কথা শুনে তো আপনি বাথরুম থেকেই বাইর হন না। এটা কি ঠিক করছেন? কোন ঠিক করছেন? আমি সব আয়োজন করে বসে রয়েছি, এবার টাকা দেন, দেন টাকা দেন। চুপ করুন তো ভাই, আগে আমার কথাটা শুনেন। আচ্ছা বলেন 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 বলেন। আমি ওই অফিসে চাকরিতে নাই। চাকরিতে নাই মানে দুর্নীতি করছেন নাকি? চাকরি গেছে? দুর্নীতির অভিযোগ উঠছে, তবে প্রমাণ হয় নাই। আমি নিজেই চাকরি ছাইড়া দিছি। চাকরি ছাইড়া দিছেন? আপনি কি ঘর যাবেন নাকি? চাকরি ছাইড়া দিছেন, খাবেন কি? আল্লাহ পাক খাওয়াবে। আল্লাহ পাক খাওয়াবে মানে এটা কি মুসানবির আমল নাকি, যে আল্লাহ পাক আসমান থেকে মান্না সালোয়ার হালুয়া আর আবাবিল ফাকির ভুনা গোস্ত পাঠাবে আর আপনি মসনদ করে খাবেন? তা হবে কেন, ঠিক করছি, ব্যবসা করব। শোনেন, আপনাকে যে 2000 টাকা দিয়েছিলাম কাজের জন্য, ওই টাকাটা ফেরত দেবেন আজ। টাকা ফেরত দেবো মানে? ওইটা আমার পকেট থেকে দিয়েছিলাম, অফিসের টাকা না। শুনেন, টাকা পয়সার লেনদেন হলো টুথপেস্টের মতো, টুথপেস্ট যদি একবার সিপ দিয়ে বাইর করে ফেলান আবার কি দোকান যাবো? যাইবো না। টাকা পয়সা যদি একবার কাউরে দিয়ে দেন আর ফেরত পাওয়া যাবো না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আরে, এত দামের চিনি সব শেষ করে ফেলাই, সেই দিন চাকরিতে জয়েন দিলি আর জয়েন করতে করতে প্রমোশন হয়ে গেল। হ্যাঁ হয়েছে, তাতে অসুবিধে কি? তোমার তো তাতে আরো খুশি হওয়ার কথা, তুমি মনে হচ্ছে আরো চিন্তিত হয়েছ। আমার ভাল লাগতেছে না, সব কিছুর একটা সময় আছে। জ্যৈষ্ঠ মাসে আম পাকবো, সেই আম যদি চৈত্র মাসে পাইকা যায় ভালো লাগবো না খাইতে স্বাদ হইব। আমার চেয়ারম্যান সাহেব অন্যরকম মানুষ বাবা, অনেক বড় কোম্পানি, নিয়ম কানুনও অন্য। আর মানুষে চাকরি করে না, খালি তোর অফিসের নিয়ম কানুনই অন্য না? আশ্চর্য, জরিও তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, জরির কাছে শোনো প্রমোশন হয় কিনা। জরিতে অফিসের বদলি নিয়ে আসছি টাকা গেছে কা, তোর বদলি হলেও না একটা কিছু বুঝতাম। জরিকে ফোন করো। ফোনের কাম কি, আমি একদিন তোর অফিসে যাবো, নিয়ে যাইস, তোর মালিকের লগে একটু সিন শুনু হয়ে আমনে। ওকে, এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। আরে বাবা রে,